বাংলাদেশ জাতীয় দলের বোলিং ও ব্যাটিং কোচের জন্য শূন্য পদ পূরণ করলো বিসিবি। নতুন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে অ্যাডামস, আর ব্যাটিং কোচ হয়েছেন ডেভিড হ্যাম। আগামী দুই বছরের জন্য উভয় কোচের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে দলের সঙ্গে কাজ শুরু করবেন আন্দ্রে অ্যাডামস ও ডেভিড হ্যাম। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বিসিবি বলেছে, বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের প্রধান কোচ ডেভিড হ্যামকে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 2023 সালের মে থেকে এইচপির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হ্যাম্প। এদিকে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করা অ্যাডামসের ওপরেই ভরসা রেখেছে বিসিবি। 2022-2023 সালে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বেও ছিলেন অ্যাডামস।